মুন্সিগঞ্জে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য বিনা লাভের দোকান চালু করেছে শিক্ষার্থীরা। পাইকারি দামেই খুচরা পণ্য বিক্রি হচ্ছে সাধারণ মানুষের কাছে। সকালে শহরের সুপারমার্কেট এলাকায় স্টুডেন্টস অফ মুন্সিগঞ্জ নামের সংগঠনের ব্যানারে এই কার্যক্রম শুরু হয়। এতে বিভিন্ন ধরনের শাকসবজি, ডিম, আলুসহ 15 ধরনের পণ্যের পসরা নিয়ে বসেন তারা। উদ্যোক্তারা জানান, পাইকারি দামে কৃষকদের কাছ থেকে পণ্য এনে লাভ ছাড়াই বিক্রি করা হচ্ছে এ দোকানে। প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টার জন্য বসবে এ বাজার। কম দামে পণ্য কিনতে পেরে খুশি সাধারণ মানুষ।